বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে গত মঙ্গলবার সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন তামিম ইকবাল। দুদিন পার হতেই নতুন গুঞ্জন সাগরিকায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে 17 রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। বৃষ্টি আইনে আফগানদের বিপক্ষে পরাজিত হয়ে সিরিজে 1-0 পিছিয়ে পড়েছে টাইগাররা। এদিকে বৃহস্পতিবারের সূচি অনুযায়ী বাংলাদেশ দলের কোনো অনুশীলন নেই, তাই দলের কারোর সংবাদ গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা নয়। কিন্তু সাগরিকায় নতুন গুঞ্জন চাউর হয়েছে, হতে যাচ্ছে কৌতূহল জাগানিয়া এক সংবাদ সম্মেলন, সেটা ডেকেছেন লাল সবুজের দলপতি। গত দুদিনের ঘটনা প্রবাহের পর তামিম ইকবাল এবার ব্যক্তিগত উদ্যোগে সংবাদ সম্মেলন ডেকেছেন। গুঞ্জন উঠেছে তার নেতৃত্ব ছাড়ার। আফগানিস্তানের বিপক্ষে পরাজিত হওয়ার পর তামিম ইকবালের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। লম্বা সময় ব্যাটিং ব্যর্থতার মধ্য দিয়ে যাওয়া টাইগার দলপতি এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি আফগানিস্তানের বিপক্ষে খেলার জন্য পূর্ণ ফিট নয়, তবে খেলে এখানে ফিটনেস পরীক্ষা দিতে চান তামিম। অর্থাৎ ফিটনেস টেস্ট করতেই প্রথম ওয়ানডে ম্যাচকে বেছে নিয়েছিলেন দেশসেরা ওপেনার। তামিম ইকবালের এমন কথায় বিরক্ত হয়েছেন চন্ডিকা হাতুরুসিংহে। তামিমের সঙ্গে যোগাযোগ না করে তিনি সরাসরি জানিয়েছেন বিসিবি বস প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে। এরপর তামিমের এই কথায় নাকি অসন্তুষ্টি প্রকাশ করেছেন নাজমুল হাসান পাপনও। অথচ তামিমের সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি কেউ। এই সমস্ত ঘটনার পর এবার নিজ উদ্যোগে সংবাদ সম্মেলন ডেকে নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তামিম ইকবাল। বিশ্বকাপের আর 3 মাসেরও কম সময় বাকি, এমন সময়ে তামিম নেতৃত্ব ছাড়লে তা বাংলাদেশ ক্রিকেটের জন্য হবে বড়ই দুশ্চিন্তার।